ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରରୁ ଏବେ ଏବେ ଗୋଟିଏ ଅଶୁଭ ଖବର ଆସିକି ପହଞ୍ଚିଛି ଯାହାକି ଯେଉଁ ତିନି ଠାକୁର ରହିଛନ୍ତି ଜଗନ୍ନାଥ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରା ତାଙ୍କର ହୃଦୟ ପଦକ ତଳକୁ ଛିଡ଼ିକି ଖସି ପଡ଼ିଛି ଭାବର ଠାକୁର ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ଭକ୍ତଙ୍କ ଗହଳ ଚହଳ ଭିତରେ ରହିବାକୁ ଭଲ ପାଆନ୍ତି କିନ୍ତୁ ଭକ୍ତ ନାହାନ୍ତି ଆଜି ଶ୍ରୀମନ୍ଦିରରେ କୋଳାହାଳ ବି ଶୁଭୁ ନାହିଁ ଭକ୍ତଙ୍କ ପାଇଁ ଶ୍ରୀମନ୍ଦିରର ପ୍ରବେଶ ଦର୍ଶନ ଉପରେ କଟକଣା ପ୍ରତିଦିନ ବଡ଼ଦେଉଳରେ କିଛି ନା କିଛି ଅଘଟଣକୁ ବା ଘଟଣାକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ବଢ଼ି ଚାଲିଛି ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଯେତେବେଳେ ଯେଉଁଦିନ ଯେଉଁ ବନ୍ଦ ହେଇଥିଲା ଆମର କଟକଣା ବନ୍ଦ ହେଇଥିଲା କରୋନାକୁ ନେଇ ତା ପରଦିନ ହିଁ ନୀଳଚକ୍ର ପତିତ ପାବନ ବାନାରେ ଗଣ୍ଠି ପଡ଼ିଯାଇଥିଲା ପୁଣି ଦିନକ ପରେ ମହାପ୍ରଭୁଙ୍କ ପତିତ ପାବନ ବାନାରେ ନିଆଁ ଲାଗିଯିବା ସହ ଦୁଇ ଦୁଇଥର ବାନା ମଧ୍ୟ ଚିଡ଼ି ବି ଯାଇଥିଲା ଗତ ଛବିଶ ତାରିଖ ଦିନ ପବିତ୍ର ଅକ୍ଷିତୃତୀୟା ଦିନ ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଆଉ ଏକ ଅଘଟଣ ସମସ୍ତଙ୍କୁ ବ୍ୟଥିତ କରିଛି ଯେଉଁଟା ଲୁଚା ଯାଇକି ରଖାଯାଇଥିଲା ସେବକମାନେ କହିନଥିଲେ ସେଟାକୁ ଗୁପ୍ତ ରଖିଥିଲେ ଅକ୍ଷିତୃତୀୟା ଦିନ ଶ୍ରୀମନ୍ଦିରର ଭିତର ଦ୍ୱାର ଖୋଲିବା ପରେ କିଛି ଏଭଳି ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିଥିଲା ଶ୍ରୀମନ୍ଦିରର ଯେତେବେଳେ ଦ୍ୱାର ଫିଟେଇବା ପରେ ଭିତରରୁ ଭବାନୀ ମହାପାତ୍ର ଉପସ୍ଥିତ ରହି ସେବକମାନଙ୍କର ମହାପ୍ରଭୁଙ୍କୁ ହୃଦୟ ପଦକ ବା ହୃଦପଲ୍ଲବ ଛିଡ଼ି ରତ୍ନସିଂହାସନ ଉପରେ ପଡ଼ିଥିବାର ଦେଖିବାକୁ ପାଇଥିଲେ এ দেখি ভিতরক অন্য সেবক মানে আশ্চর্য হয়ে যাই বলে খুঁটিয়া সেবক হুজুরী কৃষ্ণচন্দ্র এই কৃদপদক ছন্ডিকা কেবে সাধারণ কথা নুহে কারণ মহাপ্রভুকর হৃদয় পদক ছিদি তলে পড়ি ঘটনা বেশ চর্চা হচ্ছে এ সম্পর্কের মধ্যে মহাপ্রভুকর প্রমুখ সেবক ভিতর ছু শ্রীমন্দির মহাপাত্রু পচার অক্ষিতৃতীয় দিনের এই ঘটনা সে করেছেন অশুভ সংকেত বলে কারণ ঘটনা আগর ঘটি থাকে হলে কেবে ছিড়ি থাকে তিন ঠাকুর মধ্যে জনকর থাকে কিন্তু মাত্র যে দিন একা বেড়ে ঠাকুর নিশ্চিত ভাবে আমি এটা সাধারণ কথা বড় ঠাকুর তো তাপরে বলভদ্র মহাপ্রভু শ্রী জগন্নাথকর হৃদয় সম্পূর্ণ ছিড়ি রত্ন সিংহাসন উপরে পড়ে মা সুভদ্রাঙ্কর হৃদয় সম্পূর্ণ মানে ছিড় নি কিছুটা ছিঁড় যাই তিন ঠাকুর একা বেড়ে এমনি হৃদয় পদক ছিঁড়িযোগ সাধারণভাবে দেখা যাই নথিলা এটা প্রথম ঘটনা এমি বিচলিত হব কথা বি নুহ কাৰণ মহভু সবুবলৈ জগতৰ কল্যাণ কৰোঁ সেই অন্মান ভৰি নিমকু সন্মান দেউতাক বুলি সেই কিন্তু এইটি আমি কয় যে কথা অন্য় যে খচিছিল মানে যোন অক্ষি তৃতিয় দিন এই ঘটনা হৈছিল তো তাক গুপ্ত ৰখিছিল সেৱক মানে কৈ নাহি আছেক মানে কৈছিল যে কিছুদিন হ'ব মহভুক শ্ৰী অংগৰু ফুল খসু থার চর্চা হচ্ছে আগ অপেক্ষা এবে অধিক ফুল খসুচি, তেমন করুণা কটকনা যু করুণা কটকনা যু গত মার্চ কুড়ি রু শ্রীমন্দি ভক্ত প্রবেশ করে কটকাণা লাগি অর্থাৎ ছয়ালিশ দিন হয়ে গেলে মন্দির প্রবেশ মানা কটকা রয়েছে তেমন আস্তে সতেরো তারিখ পর্যন্ত এবার তেমন আমি কার নিশ্চিত ভাবে ভগবান শ্রী প্রভু মহা জগন্নাথ বলভদ্র সুভদ্রাঙ্কর তিনিটা মানে তিনি তিনি জৰঙৰে হি হৃদয় পদক খচিছে তেণু আমি এখন অশুভ বুলি নিশ্চিত ভাৱে মানি পাৰিবা কাৰণ এপুৰু বহুত প্ৰকাৰ অশুভ ঘটনা শ্ৰীমন্দি ঘটি চাৰিলা তুমি আমি এতিয়াতো প্ৰাৰ্থনা কৰিব ভগৱান কেবি মানে সবুৰে য়ায় হি কৰো কল্যাণ কৰোঁ কেৱল মানে ভগৱান কেবিলাক অশুভ কৰো সিহঁত আশা কৰিবা আৰু যা ভুল আমি ভগৱানক প্ৰাৰ্থনা কৰিবা আমাক ক্ষমা কৰিবি আগু এমি ঘটনা নহ' বুলি এসব বিষয়ে আপনার কম মত রয়েছে নিশ্চিত ভাবে আপনার কমেন্ট বক্সে কমেন্ট তা করবে তাস্ত নুয়া নূয় অপডেট পাই ওড়িয়া বিদ্যালয় চ্যানেল সবসক্রাইব করা জমা বি ফুলবে নি রিচি নমস্কার